রেলমন্ত্রী দায়ী রেলমন্ত্রী বুড়া হলে কি হবে ইঞ্জিন বসবো কথা কর ঠিক কিনা যুবকরা মনে মনে যা ভাবছ দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হুজুর বলেন ইয়া মাশারাস শাবাব ও যুব সম্প্রদায় মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ যাদের বিবাহ করা খুরপুস দেওয়ার সামর্থ্য আছে মহরম দেওয়ার যোগ্যতা যার আছে সে যেন বিবাহ করে নেয় চোখের হিফাজত হবে লজ্জা স্থানের হিফাজত হবে আর যারা বিবাহ করার জন্য খুরপুস দেওয়ার যোগ্যতা নাই টাকা পয়সা নাই তোমরা কি করবে ফালিয়া সুম তোমরা রোজা রাখবে রোজা রেখে দেহ মনটাকে ঠিক রাখবে আল্লাহর কাছে দোয়া করবে আবার যদি এমন হয় কেউ তো বিবাহটাকে শুধু এই জন্য পিছায় স্ত্রীকে খাওয়াতে পারবে এতটুকু যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন কিন্তু তারপরে বিবাহ বিলম্ব করে ক্যারিয়ার বানায় এমন ঘটনা বাংলাদেশে স্ত্রী স্বামী স্ত্রী একসাথে সিএনজি থেকে বের হয়েছে বের হয়ে আসার সময় ড্রাইভার সাহেব বুঝে নেই কে কাকে নিয়ে আসছে মহিলাটাকে ডাক দেয় বলে আপনারা আব্বাকে বলেন ভাড়াটা তাড়াতাড়ি দিতে এটা এটা আমার একদম নিকটতম এক আত্মীয়র ঘটনা সিএনজি থেকে বের হয়েছে ড্রাইভার টাকা তাড়া তোলা দরকার বলছে আপনারা আব্বাকে বলেন দ্রুত আমার টাকাটা দিতে সে মহিলা লজ্জা আর বলেও নাই কি বললেন এটা বললে তো সে ফাঁসি হয়ে যায় চুপ করে টাকাটা দিয়ে চলে আসছে এই যে অবস্থাটা সৃষ্টি হলো কেন হলো এর জন্য দায়ী কে এর জন্য রেলমন্ত্রী দায়ী রেলমন্ত্রী বুড়া হলে কি হবে ইঞ্জিন বসবো কথা কর ঠিক কিনা আল্লাহ পাক নিয়ে খায়ার দান করে প্রিয় ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা যারা আছেন বিবাহ করে ফেলে বিবাহ করে ফেলে ক্যারিয়ার উন্নতি করে দেবে কে ভালো বানাবে কে আল্লাহ পাক ভালো বানাই দেবে কারণ হচ্ছে আপনি যখন একজন মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন পৃথিবীর কেউ যদি নাও জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন যে আপনার ঘরে খাবার খাওয়ার জন্য আল্লাহর এক বান্দিকে সসম্মানে আপনার ঘরে আপনি আশ্রয় দিয়েছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব দূর করে দেবে সুবহানাল্লাহ বলেন অভাব দূর করে দেবে এই জন্য যৌবন হালাল জায়গায় ব্যয় হোক হারাম জায়গায় না ব্যয় হোক কারণ জাহান্নামি হবে জিনাকারেরা চোখের জিনা হাতের জিনা লজ্জাস্থানের জিনা প্রতিনিয়ত যুবকদের দ্বারা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এই জিনা থেকে বাঁচার এক নাম্বার হাতিয়ার হলো বিবাহ ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম বাস্তবতাকে মেনে নিয়েছে ইসলাম মানুষের বাস্তব সম্মত সমস্ত চাহিদা বৈধ চাহিদাকে পূর্ণ করে দিয়ে জোরে কল সুবহানাল্লাহ খাবার খাওয়া যেমন দেহের চাহিদা আল্লাহর হাবিব বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন
তোমার দেহের উপরে তোমার অধিকার রয়েছে, হক রয়েছে, তোমার দেহের হক রয়েছে তোমার উপরে, তোমার দেহকে না খাওয়ায় রাখতে পারবে না। এই কথার পেছনে একটা কারণ রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আমরা আল্লাহর নবীর চাইও বেশি রোজা রাখব। নবী সপ্তাহে দুই দিন রোজা রাখে আর আমরা সারা বছর রোজা রাখব। আবার কোন কোন সাহাবী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কত নামাজ পড়েন, কত রোজা করেন, কত ইবাদত বন্দী করেন, আর আমাদের গায়ে তো গুনাহ আছে। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, খালি ইবাদত বন্দী করব, খালি ইবাদত করব। আল্লাহর হাবিব কি বললেন শুনেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা আমার সাথে পাল্লা দিও না, আমি সবে বিচার করলেও অসুবিধা নাই, সারা বছর রোজা রাখলেও সমস্যা নাই, প্রতিনিয়ত রোজা রাখলেও অসুবিধা নাই। তার কারণ শুনো, আতআমানি রব্বি ওয়া সাফানি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান, সুবহানাল্লাহ। আমার সাথে পাল্লা দিতে যেও না, আর বৈরাগ্যটা ইসলামের কোনো সুযোগ নাই, তুমি সংসার জীবন গ্রহণ করো। কারণ আর নিকাহ মিন সুন্নাতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রগিবাহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নেয় সেই ব্যক্তি আমার উম্মত নয়। চিরকুমার থাকার মধ্যে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই, সমৃদ্ধি নাই, এর মধ্যে কোনো পবিত্রতা নাই, বিবাহের মধ্যে রয়েছে পবিত্রতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাবার খাওয়া যেমন দেহের চাহিদা, একজন জওয়ান পুরুষ যখন তার গায়ের মধ্যে যৌবন আসে তখন সেক্সুয়াল চাহিদা তো তৈরি হয়ে যায়, এটাকে বৈধ জায়গায় ব্যবহার করা ইবাদত, আর অবৈধ জায়গায় ব্যবহার করা হারাম, কবিরা গুনাহ। ইসলাম আপনার দেহের চাহিদাকে মূল্যায়ন করেছে, সুবহানাল্লাহ, দেহের চাহিদাকে মূল্যায়ন করেছে। এই জন্য নারীদেরকে বলে দিয়েছে, স্বামীরা যদি স্ত্রীকে ডাকে শয্যাশায়িত করার জন্য স্ত্রী যেন মুখ না ফিরায় নাই। কারণ হচ্ছে, স্ত্রী যদি স্বামীর চাহিদার জন্য ডাক দেওয়ার পরে স্ত্রী যদি মুখ ফিরায় নেয়, তাহলে সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপর লানত বর্ষণ করে। তার কারণটা শুনেন, তার কারণ হলো, যখন স্বামী তার বৈধ জায়গায় তার নিজের হাজাতকে মেটাতে পারে নাই, সে যখন বাহির যাবে শয়তান তাকে অস্ত্র দেবে গুনার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার যেমন মানুষের প্রাকৃতিক প্রয়োজন, টয়লেট আসলে বাথরুমে যাওয়ার প্রয়োজন আছে না নাই? হাজাত আপনাকে যেতেই হবে, যত বড় বুজুর্গ হোক না কেন, এত বড় বুজুর্গ আপনি পায়খানা পেশাবের দরকার নাই। কি বলেন, আছে এরকম বুজুর্গ? কুমিল্লার এক বড় আলেম ছিলেন, তিনি আপনার কিশোরগঞ্জের, তিনি ওয়াজ করতে গেছেন কুমিল্লাতে, অনেক বছর আগের কথা। তখন তার গ্রামগঞ্জে যে বর্তমানে যে বাথরুমের ব্যবস্থাপনা, হ্যাঁ, স্যানিটাইজেশনের যে ব্যবস্থা তখন এগুলো ছিল না। হুজুর গেলেন ওয়াজ করতে বহু বছর আগে, দেশ স্বাধীন হওয়ার আগের কথা। গল্প শুনেছি একজন তার খুব কাছের মানুষ থেকে, যাওয়ার পরে তিনি বললেন যে আমার তো প্রয়োজন হয়েছে, হাজাত হয়েছে, আমাকে একটু বাথরুমে নিয়ে যান। লোকেরা জঙ্গলে নিয়ে গেছে, হুজুর এখানে কাম সারে। হুজুর বহুত কষ্টে কাজটা সেরে ফ্রেশ হয়ে উজু টুজু করে নামাজ কালাম করে স্টেজে এসেছেন। স্টেজে এসে বয়ানের শুরুতেই বলতেছেন, আপনারা কুমিল্লাবাসী সব তো বেহেস্টে থাকেন আপনারা। এ কথা শুনে সবাই খুশি হয়ে গেছে, হুজুর আমাদের প্রতি কত খুশি, হুজুর আমাদেরকে জান্নাতে ঢুকাই দিয়েছে, আমরা সব বেহেস্টে থাকি। দারুণ বেহেস্টে আপনারা থাকেন, বেহেস্টে যেমন কোনো টয়লেট নেই, আপনাদের দেশে কোনো টয়লেট নাই। প্রিয় ভাইরা, দেহের চাহাত হচ্ছে হাজাত আসবে, অনুরূপ ভাবে দেহের চাহাত হচ্ছে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, এগুলো দেহের চাহিদা। এই চাহিদা বৈধ জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।